আমাদের সমাজে পরকীয়া একটি সামাজিক ব্যাধির ন্যায় রূপ ধারণ করছে। বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। নেটওয়ার্কের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি আনোয়ার হোসেন, আশা করি সকলে ভালো আছেন। দর্শক শ্রোতা, পরকীয়া আমাদের সমাজে একটি সামাজিক ব্যাধির ন্যায় রূপ ধারণ করছে। একের পর এক বিভিন্ন স্থানে বিভিন্নভাবেই এই পরকীয়া কোনো প্রকার কোনো রূপেই বন্ধ করা যাচ্ছে না, এই একের পর এক পরকীয়া হয়ে যাচ্ছে। ঠিক এমনই একজন ভুক্তভোগী নারীর পরকীয়ার গল্প আজকে আপনাদের সামনে তুলে ধরব, যেটা দেখলে আপনি আটকে উঠবেন। তবে স্বামীর অনুপস্থিতিতে এই মেয়ে অর্থাৎ এই মহিলা এলাকাবাসীর ভাষ্য যে তার বাসায় এক এক সময় এক এক রকম পুরুষ নিয়ে এনে পরকীয়া করে এবং শারীরিক সম্পর্ক করে, এমনটাই জানাচ্ছেন এলাকাবাসী। তবে এমন একজন ব্যক্তি অর্থাৎ একই সাথে তারা নাকি একই সাথে কাজের সূত্রে চাকরি বাকরি করে অর্থাৎ এনজিও চাকরি করে, এমন একজন ব্যক্তির সাথে ডিরেক্ট হাতে নাতে ধরা পড়লো এলাকাবাসীর হাতে। তা চলুন সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো যে এই মেয়েকে এলাকাবাসী শারীরিক সম্পর্ক অবস্থানরত অবস্থায় ধরে কি অবস্থাটা করলো। চলুন আমরা সেই সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। মুখের ওইটা নামান, মুখের ওইটা নামান, আগে মুখের ওইটা নামান, মুখের ওইটা নামান, ওটা বের করেন, দ্রুত টান দেন। কি বলবো বলেন, আপনি বলেন কি বলবো, কি বলবো, বাড়ি কোথায় ভাই আপনার? এদের আপত্তিকর অবস্থায় এসে দেখি মেলামেশা করতেছে ভাই, উল্টো পাল্টা কিছু বলে ভাই, দেখেছে মিথ্যে কথা সব আপনি করেছেন। এগুলো কি, আমি কেবল 10 মিনিট আছি বলছি, এখানে ফাঁকা বাড়িতে আপনি কি করতেছেন? আমরা একসাথে চাকরি বাকরি করি, চাকরি বাকরি করে ওনার যেহেতু হাজবেন্ড নাই, আপনার তো আসার কথা নাই বাড়িতে এভাবে, তারপরে তালা দেওয়া দেখতেছি গেটে, বাইরে তালা দেওয়া থাকতেই পারে, আপনারা দুইজন ভেতরে সব গেটে মেন, দাঁড়ান দাঁড়ান, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অধৈর্য হবেন না, অধৈর্য হবেন না, আমি আমাকে কথা বলতে দেন। আপনার বাড়িতে তালা দেওয়া কেন থাকবে, আপনার বাড়িতে কেন তালা দেওয়া থাকবে? আমার বাড়িতে সবসময় বাইরে তালা, সবসময় একজন অপরিচিত পুরুষ আসতে তো আপনি তালা মার দিলেন কেন? তালা কেন মারলেন? সবসময় দেওয়া থাকে, তো একজন মানুষ যদি তাকে ঢুকেও তালা দিবেন, আপনার হঠাৎ আজকে আসার কারণ এখানে? আমি শুনেছি সে অসুস্থ, তাই দেখতে আসছি। আচ্ছা ঠিক আছে, তার জন্য না আমি কাজ করি, আমার ব্যাংক স্টেটমেন্ট। এখন ঘটনা কতটুকু সত্য এলাকাবাসী বলতে পারবে, এটা কতটুকু সত্য? ঠিক আছে, এ তো তো পিড়ায় পিড়ায় লোক নিয়ে আসে। আচ্ছা, তো বোঝা যায় না, আজ সরজমিনিতে বোঝা গেল। ঠিক আছে, প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে। আপনি কোন পত্রিকার সাংবাদিক? আমি আপনাকে পরিচয় দিচ্ছি, সব দিচ্ছি, সব দিচ্ছি। আগে আপনার স্টেটমেন্ট, আপনার কথা আগে জানতে চাই, প্রতিদিন কেন আপনার ঘরে মানুষ আসে? প্রতিদিন আমার ঘরে কোনো লোকই আসে না। এই এলাকাবাসী কি মিথ্যা কথা বলতেছে? ইনাদার আমার সাথে একটা ব্যবহার হলো, বিষয় একটা নিয়ে সমস্যা আছে। এখানে আছে এর মেজো ভাইটা গাঁজা বিক্রি করে। আচ্ছা, সেটা নিয়ে আমাদের এখানে ভীষণ ঝামেলা হয়েছিল। ওনার ভাই গাঁজা বিক্রি করে, আপনার কি সমস্যা? আমি বলি গাঁজা বিক্রি করছে, সে বলছে আরো 10 বছর আগের কথা। 10 বছর আগের কথা না বলছি, কথা হইছে বাদ দিয়েন, গাঁজা এটা বিষয় না, তোর বিষয় বল। আমি যেটা দেখেছি খারাপ, এইসব কাজ তুই এইসব কাজ করবি কেন? এটাই আমার খুব লজ্জা লেগেছে ও লোকের। আমি আপনার কাছে একটা জিজ্ঞেস করি, আপনি খারাপ কোনো অবস্থায় দেখছেন? কি দেখছেন আপনি, সত্যি কথা না বলেন। আমি দেখছি যে গায়ে হাত ধোবার দুজন শুয়ে পড়ে এরকম করতেছি, বা মিথ্যে কথা বলেন না। ফলে তোমরা তো ঘরে দুজন আই? হ্যাঁ, আমরা ঘরে দুজন, আমি দুজনে ওর বাতা তোমার ভাইয়ের পরে একটা ঘরের ভিতরে যখন পুরুষ এবং মহিলা থাকবেন, দরজা খোলা আছে, মেইন গেট তো বন্ধ রাখছেন আপনি, ওটাও বন্ধ। আচ্ছা
নির্দোষ হন নিজের মনে তাহলে আপনি বাইরে যান, আর যদি নিজেকে দোষী ভাবেন যে আমি অন্যায় করছি তাহলে যাবেন না। আমি আইসি এই বাড়ি, এই বাড়ি থেকে আমি যখন যাই সকল যাবার। হ্যাঁ, তার মানে আপনার কথা দ্বারা একটু বোঝা যাচ্ছে, আমরা যেহেতু সাংবাদিক আমরা কিন্তু অনেক কথা শুনলে বুঝতে পারি। আপনার জানাটা কি খুবই জরুরি, খুবই জরুরি। আমি দৈনিক লিখনী সংবাদের প্রতিষ্ঠাতা সহকারী বার্তা সম্পাদক, কে? মাতিক হাসান। কে নাম বলেন দেখি, নাম বলেন। আপনি রোজিনা আপাকে চেনেন? রোজিনা আপাকে ফোন দিয়ে লোক এখানে আমার বাসায় এসে বসে আছে, আপনি তাকে ফোন দেন, আপনি বলেন আপনার, আপনি কার নাম বলতেন? তার থেকে বড় বড় লোকদের সাথে আমার আমার চলাফেরা আছে। আপনার গায়ে তো কাপড় চোপড় দিয়ে আপনি মুখ ঢাকতেছেন, আমি তো আর আপনাকে সেভাবে এলাকাবাসী এসে আপনাকে ধরছে। এখন কে কি করছে সেটা তো জানি না। আচ্ছা বন্ধ করেন আপনি, ওরা মান নামি আয় আমার এত ভালো সম্পর্ক। আপনি এই লাইন কি ভালো, এই সমস্ত মহিলারা জানে যে হামিদুল খান অন্তত এই লাইন ভালো। আমি তো লাইট বন্ধ অবস্থা, লাইট বন্ধ অবস্থায় তাদের আমি আমি একদম এরাম দেখেছি, এরাম মিথ্যা কথা বলেন। আপনি কি হলে ইউনিয়ন পরিষদে চাকরি করেন? আগে গায়ে হাত দেওয়ার দরকার নাই ভাইজান, আগে গায়ে হাত দেওয়ার দরকার নাই। ও কিছু বুঝতেছে? ও এখন বুঝিনি, বউ আসতেছে খারাপ কিনা। আচ্ছা ঠিক আছে। দর্শক মন্ডলী, আপনারা ইতিমধ্যে সেই সম্পূর্ণ ভিডিও জুড়ে ছিলেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং অবগত হতে পারলেন যে একটা মানুষের কতটা নিকৃষ্ট, কতটা মন খারাপ, কতটা খারাপের দিকে গেলে এই কাজটি করতে পারে যে একটা মহিলা যে একের পর এক বিভিন্ন ভাবেই বিভিন্ন মানুষ, বিভিন্ন পুরুষ তার বাসায় যাতায়াত করতো এলাকাবাসীর ভাষ্য মতে। তবে একটা মহিলা কতটা খারাপ না হলে একের পর এক বিভিন্ন ভাবেই বিভিন্ন পুরুষ তার বাসায় আনত, তবে এলাকাবাসীর যে ভাষ্য মতে আপনারা বুঝতে পারলেন এবং জানতে পারলেন, এবং সেটি এলাকাবাসী সেটা হাতে নাতে ধরল এবং এটার সুস্থ বিচারও করলো। আমার জানা মতে এই ধরনের ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি এবং যাতে করে এটা পরবর্তীতে এই ধরনের অপকর্ম না করতে পারে। তো সবন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যেতে ভুলবেন না। আপনি আমার এই ভিডিওটি নতুন দেখে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।